আপনাদের সবাইকে আমার রান্নাবাটি চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি এখানে পোস্তর বড়া করে দেখাবো। এর জন্য লাগছে পোস্ত বাটা, এখানে প্রায় 25 গ্রামের মতো পোস্ত আছে, একটা আলু সেদ্ধ, কিছুটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, স্বাদ অনুসারে নুন ও ময়দা। এখানে আমি ময়দাটা ব্যবহার করছি সম্পূর্ণ বাইন্ডিংসের জন্য। এবার আমি পোস্ত বাটাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কা দেবেন, স্বাদ অনুসারে নুন ও ময়দাও দিয়ে দিলাম। সেদ্ধ আলুটা এবার আমি হাতের সাহায্যে ভালো করে চটকে নিলাম। পোস্ত বাটার সাথে ময়দা এবং আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলুটা মাখার সময় খেয়াল রাখবেন যেন আলুতে কোনো গোটা টুকরো না থাকে, সম্পূর্ণ আলুটা যেন ভালোভাবে পোস্ত বাটার সাথে মিশে যায়। যদি গোটা টুকরো থেকে যায় তাহলে খেতে অত ভালো লাগে না। বেশ কিছুক্ষণ ধরে মাখার পরে আমার পোস্ত বাটা পুরোপুরি রেডি হয়ে গেছে বড়ার জন্য। মাখাটা রেডি, এবার আমি এর থেকেই গোল গোল করে বড়ার মতো নিয়ে নেব। তবে পোস্ত বাটার বড়া কখনোই গোল হয় না, দেখবেন একটু চ্যাপটা চ্যাপটা করে আমরা করি যাতে ভেতর অবধি ভালোভাবে কুক হয়। কড়াইতে এবার তেল দিয়ে দিলাম মিডিয়াম আঁচে, তেলটা গরম করে নিয়েছি। এইবার এরকম চ্যাপটা চ্যাপটা করে পোস্ত বাটার থেকে বড়ার আকারে করে তেলে দিয়ে দিলাম। খেয়াল রাখবেন যেন পোস্ত বাটার বড়ার আকারে কোনো রকম ফাটল না থাকে, যদি ফাটা থাকে তাহলে সেখান থেকে পোস্ত বেরিয়ে গিয়ে তেলটাকে নষ্ট করে দেয়। দেখুন আমি ঠিক এইভাবেই চ্যাপটা চ্যাপটা করে প্রত্যেকটা বড়া গড়ে নিলাম। প্রথমে আঁচটা কমই রাখবেন, কেননা যদি আঁচটা বাড়িয়ে দেন তাহলে প্রথমেই বড়ার পিটগুলো তৈরি হয়ে যাবে কিন্তু ভেতর অবধি কুক হবে না, এতে কিন্তু বড়ার স্বাদ ভালো আসে না। আমি এইভাবে আরও কয়েকটা বড়া গড়ে নিচ্ছি। আপনারা কম তেলেও করতে পারেন অথবা শ্যালো ফ্রাইও করতে পারেন। আমি ছাঁকা তেলে করতে পছন্দ করি, তাই আমি পোস্তের বড়াটা ছাঁকা তেলে করেছি। দেখুন এই পিঠটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, তাই ওই পিঠে উল্টে দিলাম। কিন্তু উল্টানোর সময় খেয়াল রাখবেন পোস্তর বড়া যেহেতু খুব নরম হয় তাই জন্য আলতো হাতেই উল্টাবেন। পোস্তর বড়া উল্টানোর সময় খেয়াল রাখবেন যেন কোথাও আঘাত না পায়, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন আমার প্রত্যেকটা বড়াই উল্টানো হয়ে গেছে আর প্রত্যেকটি বড়ারই একটা পিট করে লাল হয়ে এসেছে। একটু সময় ধরে ভাজতে হবে যাতে অপর পিটটাও আবার লাল হয়ে যায়। উল্টে পাল্টে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম আঁচেই রাখবেন, বেশি বাড়িয়ে দেবেন না। আপনারা প্রত্যেকে কে কিভাবে এই পোস্তর বড়া করে খান আমাকে অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন। অনেকে পোস্তর বড়া নিরামিষ খেতে পছন্দ করেন, যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা অবশ্যই পেঁয়াজ দেবেন না, পেঁয়াজ না দিলেও পোস্তর বড়া কিন্তু খেতে বেশ ভালো লাগে। আপনারা
আপনারা বাড়িতে করে দেখবেন কেমন লাগে পোস্তর বড়া। পোস্তর বড়া কিন্তু গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। দেখুন বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব। যে কোনো ভাজা বড়ার ক্ষেত্রেই যখন নামানোর সময় হবে তার কয়েক সেকেন্ড আগে গ্যাসটা বাড়িয়ে দেবেন, তাহলে ওপরটা ক্রাঞ্চি হয়ে যাবে, ভেতরটা নরমই থাকবে এবং বড়াগুলো খুব খেতে স্বাদও লাগে। আবারও আমি গ্যাস বাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে নিলাম বড়াগুলো। দেখুন দেখেই মনে হচ্ছে বিটগুলো একদম ক্রাঞ্চি মতো হয়ে গেছে। এবার আমার তুলে নেওয়ার পালা বড়াগুলো, আর কয়েক সেকেন্ড রেখেই আমি বড়াগুলো তুলে নেব। প্রত্যেকটি বড়াই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি বড়াগুলো, কিন্তু তোলার সময়ও খুব নরম হাতেই তুলবেন, কেননা বড়ার গায়ে যদি আঘাত লাগে বড়া কিন্তু ভেঙে যাবে। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে আমাকে কমেন্টের সাহায্যে জানাবেন, আর আপনাদের যদি কোনো মতামত থাকে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে করবেন। দেখুন বড়াটা ওপর থেকে যতটা ক্রাঞ্চি কিন্তু ভেতরে কিন্তু ততটাই নরম। এই বড়া গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি এই রেসিপিটি পছন্দ হয় তাহলে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।